হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, তার চিহ্ন এখনো এখানে রয়ে গেছে। তো অনেক বন্ধুই বলছো কেন আমি ভিডিও দিচ্ছি না, এই শরীর খারাপের কারণেই ভিডিও দেওয়া হচ্ছিল না। আজকে অনেকদিন পর অমিত টিট্টুর একটা লেখা পাঠ করে শোনাতে চলে এলাম, চলো শুনতে থাকো। একটা বয়সের পর নিজের চারদিকে একটা গণ্ডি টেনে নেওয়া ভালো। যা পার করা যার তার কর্ম নয়। বাগানের বাইরে বেড়া না থাকলে গরু ছাগলে ঢুকে তছনছ করে দিয়ে যায় না সব। মনের উঠানে অবাধ প্রবেশাধিকার দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া তৈরি করে রাখা ভালো। কেউ জড়াতে চাইলেই জড়িয়ে যেতে নেই। তোমার এফোর্ট, তোমার প্রায়োরিটি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য কিছু তো যোগ্যতা প্রয়োজন। তোমার সহজলভ্যতা যার তার প্রাপ্য হতে পারে না। সহজে পেয়ে গেলে মানুষ তাজমহল আর তাসের ঘরের ফারাক বোঝে না, ভেঙে ফেলে। অভিজ্ঞতা শিখিয়েছে মানুষকে একটু ছেঁকে নিয়ে তারপরেই মেশা ভালো। তাতে জীবনে হয়তো লোক কম থাকে কিন্তু শান্তি বেশি। খুব 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 ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।